1962 সালে তৈরি, তার হাউস ইজ ব্ল্যাক, ফিল্মমেকার ফারুক ফারুকজাদ, এর নাম হয়তো অনেকে আপনারা শুনেছেন। উনি বিখ্যাত কবি, ইরানের আধুনিকতার ইতিহাসে খুব বড় একটি নাম। তো ফারুক ফারুকজাদের যদি কেউ নাম না শোনেন তাহলে তারাও তার কবিতার লাইন জানেন, কারণ আব্বাস কিরোস্তামির যারা দেখেছেন দ্য উইন্ড উইল ক্যারি আস, এই এই ছবিটি আসলে ফারুক ফারুকজাদের কবিতার নাম থেকে নেওয়া, বা এরকম বহু কিরোস্তামির একাধিক ছবির নাম কবিতার নাম থেকে উদ্ধৃত করা। সুতরাং আমরা ইরানের ইতিহাসে আমরা যখন পরে আড্ডাতে যাব তখন আমরা এই প্রসঙ্গটা বারবার আসবে, কিভাবে কবিতা সিনেমা পরস্পর সংলাপে আছে। তো ফারুক ফারুকজাদের ছবি দ্য হাউস ইজ ব্ল্যাক এটা একটি ডকুমেন্টারি। এরপরে আমরা যাব ইব্রাহিম গোলেস্তান, যিনি ঘটনাচক্রে ফারুক ফারুকজাদের পার্টনার ছিলেন ফর আ লং টাইম, তার একটি বানানো ছবি যেটা ফারুক ফারুকজাদের এডিট করা, সেই ছবিটিও একটি ডকুমেন্টারি, দ্য ক্রাউন জুয়েলস অফ ইরান। সেটা খুব অদ্ভুত, এখানে সেন্ট্রাল ব্যাংক সেই ছবিটির কমিশন করেছিল। এই ছবিটি নাম শুনে মনে হতে পারে ইরানের সোনাদানা নিয়ে ডকুমেন্টারি, কিন্তু মোটেই তাই নয়। ছবিটা দেখতে গেলে আমরা বুঝতে পারবো এই ছবিটি নিয়ে একটাই কথা, যে এই ছবিটি যারা কমিশন করেছিল সেই সময়কার শাসকরা, রাজা পাহলভির সময়কার আর কি, তারা ছবিটা নিজেরা দেখে নিজেরাই হজম করতে পারেনি, এবং সেটি আর কি মানে রাজার কমিশন করা ছবি রাজা নিজেই সেন্সার করে আটকে দিয়েছিল। পরবর্তীকালে যখন ছবিটির রেস্টোরেশন হয় তখন ছবিটি আমরা একটা মোটামুটি আগের ফর্মে পাই। আচ্ছা, তৃতীয় ছবি আমাদের সবার প্রিয় ফিল্মমেকার আব্বাস কিরোস্তামির একটি শর্ট ফিল্ম, দ্য কোরাস নামে। এই ছবিটি কিরোস্তামির মেজাজের সঙ্গে সম্পূর্ণই সংগতিপূর্ণ কাজ, এটা আপনারা যারা কিরোস্তামি দেখেছেন তারা রিলেট করতে পারবে। আর চতুর্থ ছবি হিডেন, হিডেন 2020 সালের ছবি, কিছুদিন আগে, সব থেকে আমাদের কন্টেম্পোরারি ছবি এবং জাফর পানাহির ছবি। জাফর পানাহি এখনো তো হাউস অ্যারেস্টে আছেন, এখনো নাকি বোধহয় উনি এখন জেলে আছেন, লাস্ট যতটুকু খবর হাউস অ্যারেস্টে আছেন। তো পানাহির এই ছবিটি যখন বানানো তখন উনি হাউস অ্যারেস্টে থাকা অবস্থাতে 2020 সালে। তো এই চারটি ছবি আমাদের আনুমানিক সময়সীমা মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট। এই ছবিগুলো আমরা পরপর দেখব, তারপরে আমরা একটা ডিসকাশন এবং আলোচনার মধ্যে যাবো। আশা করি একটুখানি লাইনটা ক্লিয়ার হলো। আমরা চেষ্টা করবো আপনাদেরও, প্লিজ আপনারা কথা বলুন, কথা বললে সুবিধা হবে আমাদেরও আলোচনা করতে। আমি জাস্ট প্রথম দুটো ছবির দু চারটে সূত্র বলে ব্যাপারটা ওপেন করবো, তারপর বাকি ছবিগুলো নিয়ে পড়া দুজন
সাংস্কৃতিক ক্ষেত্রে একটা বড় জোয়ার আসে বলা যেতে পারে। নতুন ধরনের লেখালেখি, সিনেমা তো বটেই, তার সাথে সাথে কবিতা। ফারুক ফারুকজাদ আপনারা জানেন, ছবিটিতেও আপনারা দেখতে পেলেন যে সেখানে যে নারী কণ্ঠে যে কবিতা লাইন গুলো আসে সেটা কবির স্বয়ং এবং ফিল্ম মেকারের স্বয়ং। এবং লক্ষ্য করেছেন যে সেখানে কিন্তু কবিতার লাইন যে জিনিসটা বলছে ইমেজে কিন্তু ঠিক সেটা দেখানো হয় না। খুব সচেতন ভাবেই দুটোকে কাউন্টার পজিশনে রাখা, যে কবিতা একটা ভাষ্য নির্মাণ করে যেন আর ইমেজ সেখানে একটা ভিন্ন ভাষ্য নির্মাণ করে। তো সেই রকম একটা ভাবে ছবিটা খুব কনসিয়াসলি তৈরি করা। এই ছবিটিকে খুব অবভিয়াস এই ছবিটিতে রিডিং আছে আর কি, বুঝতেই পাচ্ছেন যে একটা লেপার কলোনি, সেখানকার অ্যাপারেন্টলি সেটা দেখতে খুব কুৎসিত। সৌন্দর্যের যে একটা, ছবিটির শেষে আমরা দেখেছি একটি বাচ্চাকে জিজ্ঞাসা করা হয় যে যখন বলা হয় যে চারটে সুন্দর জিনিস বলো, সে সূর্য চাঁদ ইত্যাদি বলে, এবং যখন বলে চারটে কুৎসিত জিনিস বলো, সে তখন হাত পা ইত্যাদির কথা বলে, অর্থাৎ নিজেদের রেফারেন্সে। তো এই কনটেক্সটে অনেকেই ছবিটিকে পড়েছেন এরকম ভাবে যে যেন ছবিটি এক অর্থে এই যখন বলছিল যে শাসকের একটা এক ধরনের শোষণের চাপে, যে একটা মানুষ যখন সার্বিকভাবে মানুষ যখন অবদমিত, এবং সেই রকম একটা কনটেক্সটে দাঁড়িয়ে যে 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 কুৎসিত সমাজের যে কুৎসিত অবস্থা সেটা যেন এক অর্থে রিফ্লেক্টেড বাই দিস পার্টিকুলার লেপার কল। এবং সেটাকে অনেক ক্ষেত্রে বলা যেতেই পারে যে একটা মেটাফরিক্যাল রিডিং, যে অ্যাজ ইফ দিস রিপ্রেজেন্টস দ্য এন্টায়ার ইরানিয়ান সোসাইটি। এটা এটা একটা স্ট্যান্ডার্ড রিডিং, এই ছবি নিয়ে যারা যারাই লেখালেখি করেছে এটা সবাই উল্লেখ করেছে। কিন্তু একই সাথে ইরানের ছবির ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন যে ইরানের ছবির ক্ষেত্রে কিন্তু বাস্তবতা জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, মানে রিয়েলিজম যাকে বলে, বাস্তবতাবাদ, সরি। তো বাস্তবতাবাদ কি আমরা সেটা জানি, সেটা নিয়ে আমরা সেই তর্কে যাব না, কিন্তু প্রশ্নটা হলো এক অর্থে এইখানে যে যে প্রশ্নটা আমি ওপেন করে খুলে রাখতে চাইছি যে ছবিটি কি একটা মত, যদি এটা কুৎসিত জিনিসের মেটাফর হয় এটার মাধ্যমে অন্য কিছু বলতে চাইছে, একটা সিম্বলিক রিডিং হতে পারে, অথবা এই ছবিটিকে এভাবেই দেখা যায় যে ছবিটি যেন একটি একটি কুষ্ঠরোগী যেখানে যারা থাকে তাদের একটা চিত্রায়ন তথ্যচিত্রের মাধ্যমে। কারণ আমরা জানি ক্যামেরা সবসময় বাস্তবতাকে সরাসরি যেভাবে ধরতে পারে সেটা পৃথিবীর অন্য কোনো শিল্পই সেটা করতে পারে না। সিগফ্রিড ক্র্যাপওয়ার বলে একজন বিখ্যাত ফিল্ম থিওরিস্ট ছিলেন, যিনি বারবার করে ক্যামেরার এই দিকটাতে জোর দেওয়ার চেষ্টা করতেন। উনি বলতেন যেভাবে একটা গাছের পাতা নড়া, যেভাবে একটা জলের মধ্যে রিপল ক্যামেরা ধরতে পারে, সেটা পৃথিবীর কোনো শিল্প করতে পারে না। অতএব শুধু শুধু মেটাফরের দিকে না গিয়ে তাকে সে যেটা করতে পারে সেইটার দিকে আমরা তাকাই। আমরা জানি আব্বাস কিরোস্তামির ছবিতে অনেকে প্রশ্ন করতেন যে আপনার ছবির জানলা, ওনার প্রচুর ছবিতে জানলা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল, তো জানলার মানে কি? উনি বলতেন ওটার মানে জানলা আর কিছু। তো এই দুটো একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। তো ছবিটিকে কি আমরা মানে সেইখান থেকে দেখতে গেলে ফারুক ফারুকজাদ এদের প্রায় গুরু শুলা হয় কি, মানে ইরানের সংস্কৃতিতে নাবণ্য ছবিটার কথা বলবে। আমাদের এক সিনিয়র আমাদের ডিপার্টমেন্ট যাদবপুরে ফিল্ম স্টাডিজেই পড়তেন, শ্রীময় সিং, তিনি এখন পিএইচডি শেষ করেছেন, তো তার কাজের অংশ হিসাবে একটি ছবি তিনি করেছেন অ্যান্ড টুয়ার্ডস হ্যাপি অ্যালি নামে। তো সেইখানে ফারুক ফারুকজাদের কথা বারবার করে ফিরে আসে তার কবিতার সূত্র ধরে, এবং সেখানে আমরা দেখেছি ইরানের সাংস্কৃতিক পরিসরে ফারুক ফারুকজাদ প্রায় আর কি মাতৃস্থানীয় একজন অবস্থায় দাঁড়িয়ে আছে। তো সেক্ষেত্রে এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এটাকে রূপক নাকি বাস্তব এইটাকে নিয়ে আমরা একটু ভাবতে পারি। আর দ্বিতীয় ছবিটিও একইভাবে, দ্বিতীয় ছবিটি যদিও তুলনামূলক অনেক ডিরেক্ট, যেখানে আর কি আমরা দেখেছি ছবিটির মাঝপথে যখন জুয়েলগুলোকে নিয়ে সরাসরি বলছেন যে ইরানের ইতিহাসে জুয়েলের মধ্যে শুধুমাত্র নেই, আছে মানুষের ঘাম রক্তের ইতিহাসে। এবং আপনারা লক্ষ্য করেছেন জাস্ট এখানেও একটা সূত্র, যখনই যখনই আমরা জুয়েলগুলোকে দেখি সেগুলো আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রে একটা কালো অবয়বের মধ্যে, অর্থাৎ কিনা চারপাশে যে ছড়িয়ে থাকা বাস্তব তা থেকে যেন সেটাকে বিচ্ছিন্ন করে নিয়ে একটা আলাদা স্পেস দেওয়া হচ্ছে। এবং এটাকে কন্ট্রাস্ট করা হয় ছবির শুরুতেই, আমরা দেখতে পাই যেখানে মানুষ কাজ করছে মাঠ, উদাত্ত আকাশ এবং গাছপালা ইত্যাদি, যার সাথে যেন একটা কন্ট্রাস্টে এই জুয়েলগুলো যেন বাস্তবতা থেকে সরিয়ে নিয়ে গিয়ে একটা ভয়, লাস্টে দেখি আমরা ভয়টাকে আটকে দেওয়া হলো, সেই ভয়টের মধ্যে রেখে দেওয়া, সেটাকে যেন বাস্তবতা থেকে আলাদা করে দেওয়া। সুতরাং তৃতীয় এবং চতুর্থ ছবি যেভাবে বাস্তবতার সাথে একটা সরাসরি সংলাপ চালায় আমরা দেখেছি, যেটা নিয়ে ওরা বলবে, এই প্রথম দুটো ছবি আমরা যে দুটো আজকে দেখলাম সেখানে ডিরেক্টলি ছবিগুলো রিয়েলিস্টিক কিনা এই তর্কটা যেন খানিকটা ছবিগুলোর মধ্যে যেন ইন্টেলেকচুয়াল পুট করা, অর্থাৎ ছবিগুলো এক অর্থে খুব ডিরেক্টলি যে খুব সহজবোধ ইচ্ছা করে আমাদের রাখা, কারণ আমাদের ইরানের ছবি বলতেই এক ধরনের খুব মিষ্টি একটা এক ধরনের দেখার অভ্যেস। আমরা জানি কোরাস ছবিটি খুবই কমিউনিকেট করে, সব
কমিউনিকেট করে, কিন্তু প্রথম দুটো ছবি সেটা নয়, এবং নয় কেন সেটাই এই পাশাপাশি রাখা যে, অর্থাৎ প্রথম দুটো ছবি এক অর্থে আগের জেনারেশন, পরের দুটো ছবি পরের জেনারেশন, তো এই জায়গাটা এখানে পড়ে। তো ওরা ছবিটা নিয়ে কি তুই বলবি? আমি একটু আগে বললাম 1979 সালে বিপ্লবটা হয়েছে, ফলে
সবসময় জানো না একটা ভিন্ন বাস্তবতা থাকে। আজকে সবসময় যেখানে আমি ভিন্ন বাস্তবতা নেই সেখানে সলিডারিটি কাজ করে না, সেখানে একসঙ্গে লোক ফ্রন্টে নেমে কোনো কিছু ধ্বজারোপণ করছে আর কি। কিন্তু সলিডারিটি মানে যেখানে আমি ভিন্ন বাস্তবতা, বাকি মেয়েগুলি কিন্তু তফাৎ ছিল না ওদের সঙ্গে গলা মেলা, সেখানে তারা গলাটা যখন মেলাচ্ছে সেইখানে সলিডারিটির রচনা লিখে অবস্থান করছে, যে সলিডারিটিটা কিন্তু আবার ওই পিত্রকেও গিয়ে মানে তার স্পর্শ মানে স্পর্শ করছে না, এবং শেষে যেখানে পিস শটে ছবিটা শেষ হয় তার একটা ফাঁসির আওয়াজ দীর্ঘের মধ্যে, যে এখানে সলিডারিটি সলিটিউডের কাছে গিয়ে যেখানে পৌঁছবে, সলিডারিটির যে গরিমা সেইটা সলিটিউডের গ্লানিকে একভাবে আশ্রয় দেয়। এইটাই আমার বলার শেষ জায়গা, যে এই গ্লানি আর গরিমার মধ্যে যে যাতায়াতটা, এটা আমরা কিরোস্তমির আর একটা খুবই বিখ্যাত শর্ট ফিল্ম অনেক দিয়ে দেখেছেন আপনারা, দ্য ব্রেড অ্যান্ড ডায়েরি, সেখানেও দেখেছিলাম যে কিভাবে প্রথমে একটা সলিডারিটির জন্য ওই বাচ্চা ছেলেটি বিভিন্ন লোকের কাছে অ্যাপ্রোচ করছিল, কিন্তু তারপর সে আলটিমেটলি সলিডারিটিটা পেয়েছিল যার থেকে, সে সলিডারিটি খুঁজছিল তার থেকে ওই কুকুরটি। ফলে সলিডারিটির এই যে যাত্রাপথটা কিরোস্তমি পিছিয়ে রাখেন, এবং ইতিহাসের কাছে যে মানুষের ইতিহাসের সঙ্গে আমাদের সম্পর্কটা তো পাঠ্য আর পাঠকের, এবং যেগুলো পাঠ্যই যেমন পাঠকের থেকে বড় অস্তিত্ব হিসেবে, ফলে তার কাছে যে নতজানু হয়ে যেতে পারে সেই নতজানু হওয়ার শিক্ষা কিয়রস্তমি তার বাকি সমস্ত কাজের মতন ওরাসের মধ্যেও আমাদের দিয়ে যান। যে কারণে শুরুতেই বললাম যে এটা খুবই কিয়রস্তমীয় ঘটনার ছবি, এবং সেই গরিমা কিন্তু আলটিমেটলি কোনো গ্লানিতে না, ওটা গ্লানিকে গরিমান্বিত করে তোলে, সেইটাই আমরা